হেই গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চ্যানেলাইকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সেই সাথে অনেক অনেক স্বাগতম। সো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আসলে এই নামগুলো কীভাবে আপনারা ইউজ করবেন। আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি তখন আমাদের সকলেরই ইচ্ছে হয় আমরা একটু ভিন্নভাবে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি, যেটা অনেকে দেখলে বলতে বাধ্য হবে যে ভাই আপনি কীভাবে এই ধরনের নামগুলো অ্যাকাউন্টে ব্যবহার করলেন। সো গাইস ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। সো যারা এখনও আমাদের চ্যানেল আইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস ওয়েলকাম ব্যাক। সো আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আমরা নামটা চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু কখনোই নামটা কিন্তু চেঞ্জ হবে না। সো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। সো তার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদেরকে একটা ভিপিএন ইউজ করতে হবে। সো ভিপিএন যদি আপনি ইউজ করে কাজটা করেন বা নামটা চেঞ্জ করার চেষ্টা করেন তাহলে কিন্তু 100% নামটা চেঞ্জ হবে। সো ভিপিএন ছাড়া যদি আপনি নামটা চেঞ্জ করতে চান তাহলে কখনোই নামটা চেঞ্জ হবে না। সো তার জন্য আমাদেরকে প্রয়োজন হবে একটি টাচ ভিপিএন অ্যাপ্লিকেশন। সো টাচ ভিপিএন কিন্তু বর্তমানে প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু টাচ ভিপিএনের কিন্তু সম্পূর্ণ কান্ট্রি আনলক করা কিন্তু প্লে স্টোরে পাবেন না। তার জন্য ফ্রিতে ডাউনলোড করতে হলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনটা চেক করতে পারেন অথবা আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টটা চেক করতে পারেন। সো প্রথমে আমরা যে কাজটা করবো এখান থেকে চলে যাবো যে কোনো একটি লাইট অ্যাপ্লিকেশনে। সো আমি এখান থেকে ফেসবুক লাইটটা ইউজ করবো। সো ভিপিএনটা আমরা পরে কানেক্টেড করবো, তার আগে আমরা এখান থেকে চলে যাবো সেটিংসে, যে এখান থেকে দেখতে পারবেন সেটিংস, সেটিংসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে পার্সোনাল ইনফরমেশন, জাস্ট এখান থেকে ফার্স্টে পার্সোনাল ইনফরমেশন একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এডিট অপশন দেখতে পারতেছি এবং এই এডিটে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা ফার্স্ট নেমটা এখান থেকে ডিলিট করে দিব। সো ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে কপি করে রাখছি, আমরা এখানে হাহা নামটা এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে সেকেন্ড বক্সে সেম এখান থেকে নামটা পেস্ট করব, ঠিক আছে? এখানে নামটা পেস্ট করব এবং এই নামটা কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। সো এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করার আগে আমরা চলে যাব হচ্ছে টাচ ভিপিএন অ্যাপ্লিকেশনটাতে। সো টাচ ভিপিএনে আসলাম। সো আসার পরে এখান থেকে আপনাদেরকে একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখান থেকে বেস্ট চয়েস অপশন একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের সম্পূর্ণ কান্ট্রিগুলো কিন্তু একদম ফ্রি। সো এখান থেকে দেখবেন এখান থেকে স্পেন, এই যে স্পেন কান্ট্রিটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। সো স্পেন কান্ট্রিটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে কানেক্টেডে ক্লিক করে দিবেন। তো দেখেন আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। সো এখন আমরা যদি ফেসবুক অ্যাকাউন্টে যাই, তারপর এখান থেকে যে রিভিউ চেঞ্জে ক্লিক করব। সো রিভিউ চেঞ্জে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জে একটা ক্লিক করব। সো গাইস দেখতে পেলাম খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে একটি নাম কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলেছি। সো এখান থেকে আমরা প্রোফাইলে যাব। ওকে গাইস দেখতেই পাচ্ছেন আমাদের নামটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। সো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন, আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।